নমস্কার বন্ধুরা, আমি উষ্ণীষ, আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট উইথ উষ্ণীষ। আজ অনেক দিন পর আবার কন্টেন্ট নিয়ে এলাম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর মহানায়িকা সুচিত্রা সেনের কথা আমি যখন বলবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর আমার তো বলতেও ভালো লাগে, মহানায়িকার ছবি নিয়ে আলোচনা করতে খুবই ভালো লাগে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মহানায়িকা পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, কিন্তু কোন সাল সেটা কি জানেন? কোন বছরে? 1972। আর এই পদ্মশ্রী নিয়েই কিছু কথা বলার আছে। মহানায়িকা কি পদ্মশ্রী চেয়েছিলেন? তার অনুভূতি বা কেমন ছিল যখন তিনি জানতে পারলেন যে তিনি পদ্মশ্রী পেতে যাচ্ছেন? দূরে গঙ্গা বয়ে যাচ্ছে আর আমার মহানায়িকার কথা বলতে খুবই ভালো লাগছে। 1972 সালে যখন মহানায়িকা পদ্মশ্রী পাবেন তিনি জানতে পারলেন, তার দুঃখ হয়েছিল, আনন্দ হয়েছিল। তাকে অনেকেই জানিয়েছিলেন ফোন করে যে এই পুরস্কারটা আপনি নেবেন না, আপনি পদ্মশ্রীর থেকেও আরো বেশি কিছুর যোগ্য। কিন্তু মহানায়িকা কি সুন্দর উত্তর দিয়েছিলেন, কত বড় মাপের চিন্তা ভাবনা তার ছিল। মহানায়িকা বলেছিলেন, আমার দেশ আমাকে সম্মান দিচ্ছে, আমি নেব না? হ্যাঁ, মহানায়িকা পদ্মশ্রী পুরস্কার নিয়েছিলেন, তিনি এটা কখনো মনে রাখেননি যে পদ্মশ্রীর জায়গায় কেন তিনি পদ্মভূষণ পদ্মবিভূষণ পেলেন না। মহানায়িকা, আমি জানি না আমি এই কথাটা বলছি সেটা আপনার কতজন সমর্থন করবেন, ভারত রত্নের যোগ্য, মরণোত্তর ভারত রত্ন পাওয়ার যোগ্য। আর তিনি যা ভালোবাসা পেয়েছেন মানুষের, আজও পেয়ে যাচ্ছেন, কারণ মহানায়িকা তো এই একজন, আর তো কেউ কোনোদিন মহানায়িকা হবেনও না। সুতরাং এটাই সবচেয়ে বড় পুরস্কার আমাদের মহানায়িকা। তবে একটা পুরস্কার উনি ফিরিয়ে দিয়েছিলেন, কোনটা আপনারা কি বলতে পারবেন? তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন পুরস্কার মহানায়িকা নেননি এবং কেন। আমি সামনে কোনো কন্টেন্টে অবশ্যই জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে এই গানটি শুনিয়ে দিতে চাই। যদি ভাব এ তো খেলা ভুল, সে তো শুরুতে না ফুটিতে ফুল, যদি ধরে যা কাঁদু শ্রাবণে ফাগুনে। হুম